সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বিতর্কিত লাদাখ সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর মহড়া, জম্মু কাশ্মীরে ফের বড়সড় হামলা, রকেট লঞ্চার সহ হিজবুল্লাহ সদস্যদের আটক করল লেবাননের গ্রামবাসী। এটা ওদের লড়াই, তালেবানি আগ্রাসনের মুখে বন্ধু আফগানিস্তানে হাত ছাড়ল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রসঙ্গ তুলে চীনকে খোঁচা দিলেন মোদি। চীন আমেরিকানদের ডোজিয়ার তৈরির জন্য মার্কিন তথ্য চুরি করেছে, দাবি মার্কিন সিনেটের। ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি। এবং ভারতে পাঁচ মাস পর সর্বনিম্ন সংক্রমণ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। বিতর্কিত লাদাখ সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর মহড়া। চীনের সঙ্গে বিতর্কিত লাদাখ সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। রোববার 8 আগস্ট লাদাখ উপত্যকায় ভারতীয় বিমান বাহিনীর অ্যাপাচি 64E হেলিকপ্টার এবং MI-17 যুদ্ধ বিমান মহড়া চালায়। সামরিক মহড়ার পাশাপাশি লাদাখে উচ্চ প্রযুক্তি সামরিক ঘাঁটি নির্মাণের কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নয়াদিল্লির তৎপরতার বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। লাদাখ সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় ভারতীয় অত্যাধুনিক যুদ্ধ বিমান চলছে মহড়া। লাদাখ সীমান্তে বিতর্কিত যে অঞ্চলে গত বছর সংঘর্ষে জড়িয়ে ছিল ভারত ও চীনের সেনাবাহিনী, ঠিক সেই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করল নয়াদিল্লি। রোববার অ্যাপাচি হেলিকপ্টার এবং MI-17 মডেলের যুদ্ধ বিমান নিয়ে সীমান্তে মহড়া চালায় ভারতীয় বিমান বাহিনী। সীমান্তে অভিযান জোরদার ও সক্ষমতা বাড়াতেই এই বিমান মহড়া বলে চালিয়েছে দেশটির বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন অজয় রাথি বলেন, যুদ্ধ বিমানে এটি নিয়মিত মহড়া। সামরিক ঘাঁটি অবস্থা, সীমান্তে নজরদারি বাড়ানো এবং নিজেদের সক্ষমতা ঠিক রাখতে আমরা এ ধরনের মহড়া চালিয়ে থাকি। এছাড়া কিছু প্রযুক্তি নতুন যুক্ত হয়েছে, সেগুলো পরীক্ষার জন্যই আমরা এই মহড়া চালাচ্ছি। একদিকে বিমান বাহিনীর যুদ্ধ বিমানের মহড়া, অন্যদিকে লাদাখ সীমান্তে উন্নত প্রযুক্তি সামরিক ঘাঁটি গড়ে তুলেছে ভারতীয় সেনাবাহিনী। অস্থায়ী তাঁবুর পাশাপাশি সীমান্তের কাছে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি নির্মাণ করছে ভারতীয় সেনারা। এতে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের প্রযুক্তি, যা পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়া থেকে রক্ষা পাবেন সেনা সদস্যরা। নয়াদিল্লি লাদাখ সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করলেও এ বিষয়ে নীরব চীন। দেশটির এমন তৎপরতায় এখনও কোনো মন্তব্য করেনি বেইজিং। জম্মু কাশ্মীরে ফের বড়সড় হামলা। ভারতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় জম্মু কাশ্মীরের অনন্তনাগে ফের বড়সড় হামলা চালিয়েছে জঙ্গিরা। লালচক এলাকায় বিজেপি নেতা গোলাম রসুলদার এবং তার স্ত্রীর উপরে গুলি চালালো জঙ্গিরা। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুজনের মৃত্যু হয়। জম্মু কাশ্মীরে বিজেপি নেতা আলতাফ ঠাকুর গোলাম রসুলদার এবং তার স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গোলাম রসুলদার ছিলেন কুলগামের বিজেপি কিষাণ মোর্চার অধ্যক্ষ, এছাড়া তিনি সরপঞ্চও ছিলেন। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে তাকে নির্বাচিত করা হয়েছিল। প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনার এলাকায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। জম্মু কাশ্মীর বিজেপি নেতা রবীন্দ্র রায়না বলেন, পাকিস্তানে কাপুরুষ একটি জঙ্গি হামলায় বিজেপির গোলাম রসুলদার এবং তার স্ত্রী জহরা বানুকে খুন করেছে। 5 আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার দিবস উপলক্ষে যারা আনন্দের সঙ্গে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন তাদের মধ্যে গোলাম রসুলদার ছিলেন অন্যতম। অন্যদিকে হামলার পিছনে লস্কর-ই তৈয়বার হাত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এই হামলার কয়েক ঘন্টা আগেই পুঞ্চ জেলায় জঙ্গিদের আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এছাড়া এদিন কিস্তওয়ার থেকে 2 জঙ্গিকেও গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়। ভূস্বর্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। গোলাম রসুলদার পরিবার ও তার পরিজনদের প্রতিও সমবেদনা জানিয়েছেন। রকেট লঞ্চার সহ হিজবুল্লাহ সদস্যদের আটক করল লেবাননের গ্রামবাসী। লেবাননের ক্ষুদ্র গ্রামবাসী রকেট লঞ্চার সহ হিজবুল্লাহ সদস্যদের আটক করেছে। দেশটির দক্ষিণাঞ্চলে গত শুক্রবার ইসরায়েলের গোলাবর্ষণের সময় তাদের আটক করেন গ্রামবাসী। লেবাননের সীমান্ত জেলা হাসবাইয়া দ্রুজে এলাকা সোয়া গ্রামে ঘটনা ঘটে। সুন্নি অধ্যুষিত গ্রামটির বাসিন্দারা শিয়া সংগঠনের হিজবুল্লার এ যুদ্ধংদেহী তৎপরতায় বিরক্ত। হিজবুল্লাহ সদস্যদের আটকের ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আটক রকেট লঞ্চারটি পরে লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, আবাসিক এলাকা থেকে এভাবে রকেট নিক্ষেপ করলে ইসরায়েল পরে তাদের গ্রামে বোমা মেরে নিশ্চিহ্ন করে দেবে। এটা ওদের লড়াই, তালেবানি আগ্রাসনের মুখে বন্ধু আফগানিস্তানে হাত ছাড়ল যুক্তরাষ্ট্র।
বিপদের সময় বন্ধু আফগানিস্তানে হাত ছাড়ল আমেরিকা, এমন জল্পনায় ছাড়িয়েছে পেন্টাগনের মুখপাত্র জন কির্বির এক বিতর্কিত মন্তব্যে। দেশটিতে তালেবানের বিরুদ্ধে মার্কিন বায়ুসেনার অভিযানের প্রসঙ্গে কির্বি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, এটা ওদের লড়াই। মার্কিন ফৌজও সরতে বিগত কয়েকদিনে অত্যন্ত দ্রুত গতিতে আফগানিস্তানের 6টি প্রদেশ দখল করেছে তালেবান। তবে এখনও পর্যন্ত লড়াইয়ে বেকায়দে পড়া আফগান সেনাদের মদত যুগিয়ে এসেছে মার্কিন বাহিনী। জঙ্গি ঘাঁটিগুলির উপর বোমা বর্ষণ করছে আমেরিকার যুদ্ধবিমানগুলি। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ মতে আগস্টের 31 তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে পাত্তারি গুটিয়ে ফিরে আসবে মার্কিন ফৌজও। গত মাসে এক সভায় বাইডেন বলেছিলেন, প্রায় 20 বছরের অভিজ্ঞতা আমাদের শিক্ষা দিয়েছে যে আফগানিস্তানে লড়াই চালিয়ে যাওয়া সমস্যা সমাধান নয়। আরও একটা বছর যুক্তি দেখিয়ে লড়াই চালিয়ে গেলে সেখানে আমাদের অনির্দিষ্টকালের জন্য থাকতে হবে। ফলে সেদেশে অবস্থা জটিল হলেও আমেরিকার দীর্ঘতম লড়াই শেষ করার সংকল্প থেকে যে পিছু হটবেন না বাইডেন তা স্পষ্ট। তাই ভবিষ্যতে মার্কিন বায়ুসেনার মদতও পাবে না আফগান ফৌজও বলে আশঙ্কা বিশ্লেষকদের। সেই জল্পনা আরও বাড়িয়ে সোমবার পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, সেদেশ রক্ষার দায়িত্ব তাদের, এটা ওদের লড়াই, পরিস্থিতি সঠিক দিকে এগোচ্ছে না। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের মতে প্রায় 20 বছর ধরে আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেছে আমেরিকা, আর তারই প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতে। পরিস্থিতি আরও জটিল করে হানা দিয়েছে করোনা মহামারী, ফলে এই মুহূর্তে দ্রুত আফগানিস্তান থেকে প্রস্থান করাই ওয়াশিংটনের লক্ষ্য। তাছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় আল কায়দার কোমর ভেঙে দিতেও সক্ষম হয়েছে আমেরিকা, ফলে এখনই সেদেশ থেকে সরে যাওয়া সঠিক সময় বলে মনে করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এই পদক্ষেপের ফলে আফগানিস্তানের যে গণতন্ত্রের বাতাবরণ তৈরি হয়েছিল তা শেষ হয়ে যাবে। তালিবানের আমলে ফের অন্ধকার যুগ ফিরে পাবে দেশটি। বাংলাদেশ প্রসঙ্গ তুলে চীনকে খোঁচা দিলেন মোদি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে সভাপতিত্ব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারের 9 আগস্টে বৈঠকের মধ্য দিয়ে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের বৈঠকের সভাপতির দায়িত্ব পালন করছেন। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এবং ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মহামারী করোনাকালে বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এনডিটিভি জানায় ওই বৈঠকে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন সহ অন্য দেশের নেতারা। বৈঠকে সভাপতির বক্তব্যে মোদি বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের পথে বাধাগুলো দূর করতে আমাদের সচেষ্ট হতে হবে। সমুদ্রপথে বাণিজ্যের সাফল্যের উপরই আগামী দিনে আন্তর্জাতিক সমৃদ্ধি নির্ভর করে। তিনি বলেন, সমুদ্র আমাদের সবার সম্পদ, সমুদ্র আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লাইফলাইন হিসেবে কাজ করে, আবার সমুদ্রপথকে ব্যবহার করে জলদস্যুতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মোদি উল্লেখ করেন, অনেক দেশের মধ্যে সমুদ্র নিয়ে বিরোধ রয়েছে এবং জলবায়ু পরিবর্তনও সমুদ্রের সঙ্গে যুক্ত। এ সময় তিনি বাংলাদেশের প্রসঙ্গ টানেন। মোদি বলেন, আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে জলসীমা সংক্রান্ত বিরোধ মিটিয়ে নিয়েছে ভারত। আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের বাধা দূর করতে হবে, বিরোধ মেটাতে হবে, তাহলে আন্তর্জাতিক সমৃদ্ধি আসবে। এদিকে মোদির বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা পরিষদে মোদির এই বক্তব্যে চীনের নাম উল্লেখ না করলেও চীন ও দক্ষিণ চীন সাগরে জাপান, ভিয়েতনাম, তাইওয়ান সহ অনেক দেশের সঙ্গে চীনের যে বিরোধ রয়েছে তার দিকে ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী মোদি। চীন আমেরিকানদের ডোজিয়ার তৈরির জন্য মার্কিন তথ্য চুরি করেছে, দাবি মার্কিন সিনেটের। চীন সরকার প্রতিটি মার্কিন নাগরিকের উপর কার্যকরভাবে ডোজিয়ার তৈরির জন্য যুক্তরাষ্ট্র থেকে যথেষ্ট তথ্য চুরির মাধ্যমে সংগ্রহ করেছে, এই কথা জানিয়েছেন মার্কিন সিনেটের একটি প্যানেল। বার্তা সংস্থা ANI প্রতিবেদনে বরাত দিয়ে খবর প্রকাশ করেছে G5। ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাথিউ পোটিঙ্গার গত সপ্তাহে বুধবার সিনেটের গোয়েন্দা কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন। তিনি প্যানেল সদস্যদের জানান, মানুষের উপর ডোজিয়ার একত্রিত করা সবসময় লেনিনবাদী শাসনের বৈশিষ্ট্য ছিল, কিন্তু বেজিং 5G নেটওয়ার্ক ব্যবহার করা সহ তাদের ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বব্যাপী অনুপ্রবেশ করেছে, যা সত্যি এটিকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেছে। বেজিংয়ে চুরি করা সংবেদনশীল তথ্য প্রতিটি আমেরিকান প্রাপ্তবয়স্ক এবং অনেক শিশুদের উপর একটি ডোজিয়ার তৈরির জন্য যথেষ্ট, যোগ করেন তিনি। এর আগে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চীনের বিরুদ্ধে মাইক্রোসফট এক্সচেঞ্জ ইমেল সার্ভার সফটওয়্যার ব্যাপক হ্যাক করার অভিযোগ এনেছিল। পাশাপাশি দাবি ছিল যে চীন সরকারের সঙ্গে জড়িত অপরাধী হ্যাকাররা র‍্যানসম ওয়্যার এবং অন্যান্য অবৈধ সাইবার অপারেশন করেছে। ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি। ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি ভারতীয় জনতা পার্টি। এছাড়া দলটির আয় 2019-20 অর্থবছরে 50% বেড়েছে। দেশটির জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। বিজেপি তাদের প্রতিবেদন উল্লেখ করেছে, 2018-19 অর্থবছরে তাদের মোট আয় ছিল 2,410 কোটি টাকা, পরের বছর সেটি বেড়ে দাঁড়ায় 3,623 কোটি টাকায়। আয় বাড়ার সাথে সাথে সংগঠনটির ব্যয়ও বেড়েছে। 2018-19 অর্থবছরে দলটির ব্যয় ছিল 1,005 কোটি টাকা,
পরের বছরে ব্যয়ের পরিমাণ বেড়েছে 64%, 1,651 কোটি টাকা। অডিট রিপোর্টে দেখা গেছে যে ইলেকট্রাল বন্ড বাবদ তাদের আয় হয়েছে 2,555 কোটি টাকা, 2019-20-এর 1,450 কোটির থেকে যা 76% বেশি। ইলেকট্রাল বন্ড শিল্প সংস্থাগুলি রাজনৈতিক দলকে দান করা অর্থকে বলা হয়। 2019-20 সালে বিজেপির আয় তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের থেকে 5.3% বেশি। কংগ্রেস এ সময় আয় করেছে 682 কোটি টাকা। বিজেপির আয় 2019-20 সালে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, এনসিপি এবং সিপিআই এর মিলিত আয়ের থেকে বেশি। ভারতে 5 মাস পর সর্বনিম্ন সংক্রমণ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 28,204 জন। 5 মাস পরে দৈনিক সংক্রমণ ফের 29,000-এর নিচে নেমেছে। এর আগে 17 মার্চ দৈনিক আক্রান্তের সংখ্যা 29,000-এর নিচে নেমেছিল। দৈনিক মৃত্যু সংখ্যাও কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 373 জনের। কেরলে আক্রান্তের সংখ্যা কিছুটা কমার কারণে মোট সংক্রমণ কমেছে। দক্ষিণের রাজ্যে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 13,069। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার 10 আগস্ট পর্যন্ত ভারতে মোট আক্রান্ত সংখ্যা 3,19,98,158। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে 4,28,682 জনের। ভারতে মোট করোনা সংক্রমণের হার সামান্য কমে হয়েছে 6.62%। গত 24 ঘন্টায় সংক্রমণের হার কমেছে। গত 24 ঘন্টায় দেশটিতে করোনা সংক্রমণের হার 1.87%। আক্রান্তের তুলনায় গত 24 ঘন্টায় দেশটিতে সুস্থতার সংখ্যা বেশি। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 41,511 জন। এখনও পর্যন্ত মোট 3,11,80,968 জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশটিতে গত 24 ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 3,88,508। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় মঙ্গলবার 10 আগস্ট সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও 7,955 জন এবং আক্রান্ত হয়েছেন 5,22,382 জন। আর সোমবার 9 আগস্ট মারা যান আরও 7,945 জন এবং আক্রান্ত হন 4,71,187 জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু 43,16,026 জন এবং আক্রান্ত হয়েছেন 20,41,27,605 জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 18,33,19,193 জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন 3,67,80,480 জন, মৃত্যু হয়েছে 6,33,799 জনের। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।